আমি আসছো। শোনো, মাকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি যাতে বলছো? মা বলেছিলেন মামার বাসায় যাবেন, কিন্তু ওখানে যাননি। আমি ফোন করেছিলাম। আশেপাশে হয়তো বা কোথাও আছে, না বলে কোথায় যাবে? আমার না খুব ভয় করছে। উনি ওনার বেশ কিছু কাপড় সহ তোমার বাবার ছবিটাও নিয়ে গেছেন। মানে কি? ট্রেনের জানালায় উদাস মুখ রেখে বসে তিনি। তিনি নারী, সঙ্গীবিহীন, যেন চাঁদের মতো একা। না, একা নয়, আছে সুটকেস, একটা পার্স, বুকের কোণে জমাট স্মৃতির রেখা, স্বপ্নহারা চোখ শুধু অনন্তের হাতছানি দেখে। পৌঁছে না কানে তার কোলাহল, হকারের ডাক, কিছু প্রিয় মুখ সামনে সব কিছু দেয় ঢেকে। জীবন এবার বুঝি সুদূরের পথে নেয় বাঁক। হ্যালো। হ্যাঁ মামি। হ্যালো। হ্যাঁ বলো মামি। মা কি তোমার বাসায় গেছে? কই না তো, আসেনি তো। যায় নাই? না। আচ্ছা ঠিক আছে। আজ এতকাল পরে বোধের জগতে আলোড়ন, যাত্রা কি তার অন্য পাড়ে, অনিশ্চিতের উদ্দেশ্যে জীবন কি তবে এক অর্থহীন মিথ্যে সম্মোহন, বেঁচে থাকা ছিল পরাশ্রয়ী ভারময় কায়ক্লেশে। আন্তনগর ট্রেনে তিনি সুলভ শ্রেণীর যাত্রী, আসন সংরক্ষিত, ভ্রমণের সবটুকু সময় এ আসন নিজের ঠিকানা, গন্তব্যে পৌঁছতে রাত্রি, নাই পাশে কেউ, দেবে নির্ভরতা অমল অভয়। ট্রেনে গিয়ে চলে প্রিয় শহরের বুক চিরে, নারীটি জানালার বাইরে মেলে দেয় চোখ দুটি। সে জানি এই শহরে আসবে না আর কবু ফিরে, আসবে না বলে কারো কাছ থেকে নেওয়া হয়নি ছুটি।
ক্রসিং পেরিয়ে যাচ্ছে কত কত যানজট, ধোঁয়া আর ধুলো, কত অপমান, সব কিছু যাই পিছু ফেলে, সব কিছু আজ গত। পরাশ্রয়ী জীবন আর নয়, ঘটুক অবসান। আমি নবগ্রাম যাব, আপনি কি ওইদিকে যাবেন? দুয়ারিতে যাব, সিদ্ধান্ত ছিল। সিদ্ধান্ত ছিল মানে? আপনার সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে? কিছু আজ পিছু ফেলে এগিয়ে চলেছে নারী, এগিয়ে চলেছে দ্বিধাহীন মুক্ত জীবনের খোঁজে, যেখানে একটি ঠিকানা রয়েছে, নেই ঘর বাড়ি, নিজস্ব ওই ঠিকানাটুকু দেখে শুধু চোখ পুজে। বুকের ভেতর হঠাৎ কেমন হু হু করে ওঠে, করোটির ভেতর ঢেউ তোলে জীবনের জল ছবি, যাপিত জীবনের সমস্ত স্মৃতি কম্পিত হয় ঠোঁটে, সুতপার কথা, সুতপার মনে বলেছে আর সবই। আরে আমার গোলাপ ফুল, মাঠে বাচ্চা পোলাপাইনের লগে খেলে কিসের খেলা তাল গাছের মতো খালি লম্বাই হইছ সাত পা শুদ্ধা লম্বাই হইছ আর বুদ্ধি হয় নাই তোর বুদ্ধি হইব কবে? হ্যাঁ সারাদিন মাঠে মাঠে কেন থাকোস, মাল লগে একটু বাড়িতে কাম করতে পারোস না? আয় কইতেছি সারা গায়ের মধ্যে মাটি, দে পা পদ কি করছে পা দুইটারে মাঠে দিয়ে দেখছো? কত বড় একটা কথা, তোর কি মনে হয়? হ্যাঁ এই পোলাপেনের লগে খেলনের বয়স তোর এখনো আছে, তুই বড় হইছিস তা, দুই দিন পরে শ্বশুর বাড়ি যাবি, তোর আর কবে বুদ্ধি শুদ্ধি হইব রে মা? আমি শ্বশুর বাড়ি যাবো না। অনেক ভালো একটা সম্বন্ধ হয়েছে পোলা, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, ঢাকায় চাকরি করে, আর তুই যদি ঢাকায় যেয়ে থাকোস তাহলে কি আমরা মাঝে মাঝে বেড়াতে যেতে পারবো না? তুমি আসো তোমার ঢাকা শহর নিয়ে, আমার পড়াশোনা কি বো? এই মায়ে আমি সে এত লেখাপড়া দিয়ে কিইব, হ্যাঁ কিইব, আর তুই কি লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবি? হবো না, তুমি কেমনে জানো? মায়ের এখন বিমানও চলে। হ তুই দেখছোস? আমি শুনছি। চুপ থাকছেন, দেখছো দাঁড়া
পরিচয় করাইয়া দেই, উনি হচ্ছেন মেয়ের মামা রফিক উদ্দিন মোল্লা, আলিয়ানগর মাদ্রাসার সহকারী শিক্ষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মেয়ের মামা, আমি ছেলের মামা, আসেন মোলাকাত করি ভাই যান। তা মেয়ের নানার বাড়ি কোন এলাকায়, মানে আপনাকে বাড়ি? আমাদের বাড়ি দিলালপুর। ও দিলালপুর, দিলালপুর কোন বাড়ি? দিলালপুর মোল্লা বাড়ি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ের মাতৃকুলের বংশও তো বেশ ভালো। গরিবের বাড়িতে আসছেন ভাই যান, কিছু মুখে দেন। ঠিক আছে, খাওয়া দাওয়া কোনো বিষয় না ভাই যান, মেয়ে দেখতে আসছি, মেয়েরে ডাকেন, খাওয়া দাওয়া পরেও সারা যাবে। সালাম করো না। তোমার নামটা কি গো মা? কদেই সুতপা। আরে সুতপা কি, তোমার নাম কি খালি সুতপা? তোমাকে কি এই শেখানো হয়েছে? পুরা নাম বলো, মুসাম্মদ সহকারে বলো। মুসাম্মদ শামসুন নাহার। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ের কণ্ঠ তো ভারী সুমিষ্ট। তোমরা কয় ভাই বোন মা? এক ভাই এক বোন। তুমি সবার বড়? জি না, আমার ভাই আমার বড়। তোমার ভাই কোথায়, কি করে? উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিছি। মাশাল্লাহ, বাংলা লেখাপড়ায় তো বেশ আগাইছো। কিন্তু মা, আসল কাম কি কিছু করছো? কোরআন পড়ছো? জি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও, এই সুরায়ে ক্লাসটা একবার পড়ে শোনাও মা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আর কিছু জিগানের নাই। মাস্টার সাহেব, আপনি কিছু জিগাইলেন না? আমাদের গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। তুমি আরেকবার সালাম দাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব, আপনি ইংরেজিতে কিছু জিগাইলেন না, এটা কেমনে হয়? ইংরেজিতে কিছু জিগান, ওনার ইংরেজি খুব মারাত্মক। উনি যখন ইংরেজিতে কথা বলে তখন বাঘে আর গরুতে এক ঘাটে পানি খায়। আচ্ছা বলো তো মা, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মরিয়া গেল, এটার ইংরেজি কি হবে? Patient had died before the doctor came. উত্তর সঠিক হয়েছে ভাইজান, মাইয়া মাশাল্লাহ আমার পছন্দ হয়েছে। গায়ের রংটা একটু, কিন্তু চেহারা খুব মায়া আছে, মনে হয় দিলটাও ভালো হইব। আপনি কি কর, আর কিছু জিগাইবেন?
আমাকে আর কিছু জিগানোর নাই গো মা, খালি তোমার চুলটা একটু খুলে দেখাইবা, আর যাওনের সময় জুতা দুইটা খুলা খালি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাইবা। কি হলো মুরব্বী, কি বলে কানে যায় না? ওনারা তো মনে করবো তুমি কানে কম শোনো। এটা নাও মা, এটা নিয়ে তুমি ভিজাল। জুতাটা খুইলা খালি পায়ে হাইটা চলে যাও মা। যাও মা, পানির উপর দিয়ে হাইটা চলে যাও। তোমার বিয়ের তো ওনারা পছন্দ করে ফেলাইছে, আগামী শুক্রবার এদিন কাবিন হয়ে যাবে। শুকর আলহামদুলিল্লাহ, ছিলেন নাকি মাত্র ছুটি এক সপ্তাহ, তাও তো বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? ছেলের বাপও তেমন কিছু চায় নাই, আমিও রাজি হয়ে গেলাম। তুমি তো শাশুড়ি হয়ে যাইতেছো, এই বাড়ির প্রথম বিয়া, এখন থেকে জোগাড় যন্ত্র শুরু করো, আর বাকি সব আমি সামাল দিতেছি। মেয়েটারে ভালো মন্দ খাওয়া, আদর্শ কর, ও আমার বেশি দিন আমাদের কাছে। আমি তোমার মার কত শুনতে হয় কত পার, আমি পাগল মায়া কি কয় কোনোদিন হয় না, বাড়ি হয়েছে দুই দিন সবাই রে যাইতে বাপের বাড়ি হয়েছে দুই দিনের লেগে, শ্বশুর বাড়ি হয়েছে মায়ের গো আসল ঠিকানা
প্রথম প্রথম তোমার একটু কষ্ট হইব, তারপরে সব ঠিক হয়ে যাবে। তোমার যখন নতুন সংসার হইব তখন দেখবা সব ঠিক হয়ে গেছে, তখন সব কিছু বুঝছো তুমি। কন্যা শ্বশুর বাড়ি যা তুমি চলিয়া, শ্বশুরের ঘর করতে আপন বাপের ঘর ফেলিয়া, যাও গো কন্যা শ্বশুর বাড়ি যা তুমি চলিয়া, শ্বশুরের ঘর করতে আপন বাপের ঘর ফেলিয়া। নতুন গয়না নতুন শাড়ি নতুন সাজ করিয়া, অসীন গাওয়ে পাও রাখিবা নতুন বউ সাজিয়া, সকল সময় স্বামীর আদর পাও যেন রসিয়া, স্বামীর ঘরই হইব আপন বাপের ঘর ফেলিয়া। বিয়ে ঠিক হবার কিছুকাল পরেই সুতপা হারায় পিতা। খেলার সাথে ধুলি মাখা হাত ধীর হয়ে যায় পর, হয় অচেনা গ্রামের ছায়া স্কুলের মেঠোপথ,
বীর সাথে হারায় পিতার ঘর। আশ্বিনের এক বিকেলে সুতপা বধূ সেজে নৌকায় উঠে বসে। পাশে আছে বর, দেখতে ভালো, তবুও সে কাঁদে। কাঁধে চারপাশ বিদায়ের সুরে বেজে। সুতপা চলে যায় অন্য ঠিকানায়, অন্যকে দিতে আলো। কোনো খোঁজ পেলে? কোথায় যেতে পারে ভাবছো? গ্রামের বাড়ি ছাড়াবার কোথায় যাবে? আমাকে একবার বলে গেলেই তো এত টেনশন করতে হতো না। মামা মামি কেউ বলেননি। তোমাকেও তো কতবার বলেছি মাকে একটা সেলফোন কিনে দিতে। মাও নিতে চাইলেন না, তুমিও দিলে না। আচ্ছা, হঠাৎ কি এমন হলো যে উনি আমাদের কাউকে কিছু না জানিয়ে একা চলে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন? ঠিক বুঝে উঠতে পারছি না। রাগ করে বেরিয়েছেন বলে মনে হয়, কিন্তু আমার সাথে তো কখনো কোনো কিছু নিয়ে সমস্যা হয়নি। আম্মুর সাথে কিছু হয়েছে? আম্মু? জিজ্ঞেস করছি, তুমি কি মাকে কিছু বলেছো? কেন, আমি কি বলবো? অপু জানতে চেয়েছিল। অপু কি জানতে চায়? আম্মু শোনো না, আম্মু আম্মু শোনো, তুমি দীপাকে কি জিজ্ঞেস করতে পাঠিয়েছো আমার কাছে? তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি বলতে চাও? তুমি কি ভাবছো তোমার মা আমার কারণে এই বাড়ি থেকে চলে গেছে? আমি এমন কিছু বলিনি, জানতে চেয়েছিলাম আপনি কিছু জানেন কিনা। ও, তাহলে তো সত্যি মুশকিলের কথা। উনি যেভাবে চলে গিয়ে আমাকে বিব্রত করবেন এটা তো আমি ভাবতেই পারিনি। আমি কালই চলে যাব, আর দীপাকেও সঙ্গে নিয়ে যাব। তুমি শুরু করো, আমি অপুকে নিয়ে আসি।
খাবে না, খেতে চলো। আমি সামলতেছি, যাও। এরপর শুরু সংসার খেলা, নতুন পাঠের দীক্ষা, কিছুটা আদর, কিছু অপমান আঁচলে জড়ায়। লক্ষ্মী বউ পয়মন্ত হয়ে ওঠার কত পরীক্ষা, পরকে আপন করে নিতে কত ভালোবাসা ছড়ায়।
সুতপা করে পাশ, ঘরণী হিসেবে তার জয়। কেউ জানে না এর পেছনে তার কত ত্যাগ, কত বিসর্জন, নিজের ইচ্ছে ও অভ্যেসের কত ক্ষয়। কেউ জানে না নারীর বিসর্জন যত, সংসার সুখী তত। স্বামী তার চাকরিজীবী, শহরের বুকে একা থাকে, মাসান্তে আসে আর দু চার দিন থেকে চলে যায়। একবার এসে বলে বাবাকে শহরে কোয়ার্টার পেয়েছে, সে সুতপাকে নিয়ে যেতে চায়। এটা তোমার সংসার, তুমি নিজের মতো করে গুছাও, তাই আমি কিছু কিনি নাই।
স্বামীর হাত ধরে সুতপা চলে আসে ঢাকা শহরে। দুরুমের ফ্ল্যাটে তারা সাজায় সংসার। অভিসার চলে অবিরাম, টুকটাক কেনাকাটা, হাসি অধরে, দুটি চোখে স্বপ্ন দোলে, গলায় আনন্দ মণিহার। সময় মতো খায় নিও। ট্রেন বোধ হয় আর একটু লেট হবে, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো, অনেক রাত হইতে পারে। আপনার জন্য খাবার টাবার কিছু নিয়ে আসবো?
দিনে দিনে খোকা বড় হয় আর বড় হয় তার ছায়া, দিনে দিনে তাহার প্রতি বাড়ে সবার মায়া। তখনও পূর্ণ নারী, পাক ধরেনি চুলে, সুতপা আর মা হয়নি বলে অটুট তনুরেখা। সুতপা তখনও সুর ভাজে, গানের কথা ভুলে। সুতপা তখনও ভরা বুক, সচল স্বপ্ন দেখা। বাবা কি হয়েছে বাবা? মা তুমি কই? কি রে, হাই, কি হয়েছে তোমার? হ্যাঁ বাবা, বাবা ডাক্তারকে ডেকে নিয়ে দৌড় দে, তাড়াতাড়ি যা। কি হয়েছে তোমার? খারাপ তো বেশি, হ্যাঁ বেশি খারাপ লাগছে, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা
ভাবি ভাবি যে ভাইয়ের পাশায় খালি জায়গাটা রইল আমার আর আপনার জন্যে। আমগো দুইজনের মধ্যে যে আগে মারা যাব তার কবর হবে এইখানে। মাঝে মাঝে কিছু সময় আসে বেঁচে থাকা হয় ভার, সুতবা শুধু ছেলের মুখটি চেয়ে চেয়ে দেখে, সুতবা ভাবে ছেলের জন্যই বাঁচতে হবে তাঁর। জীবনের ডাক হাতছানি দেয় কষ্টের রং মেখে। সাবধানে যাও। সুতপা তখন বাঘের নারী, সুতপা শুনশান, সুতপা তখন চত্রের নদী, হাঁটু জলে সাঁতার। সুতপা দেখে এক মুহূর্তে সব স্বপ্নের অবসান, সুতপা দেখে সামনে শুধুই নিথুয়া পাথার। সুতপা ভাবে পেনশনে তার চলবে কদিন আর, গ্রামে চলে গেলে বন্ধ হবে ছেলের পড়াশোনা, তিন মাস পরে ছাড়তে হবে সরকারি কোয়ার্টার। এখন কি তবে বসে বসে শুধু মৃত্যুর দিন গোনা? কিরে কি হইছে? আমার বাসায় উঠবি, তারপর যা হয় হবে।
তুমি খাবে না? তোমার কি কোনো চিন্তা ভাবনা নেই? মেয়েটার ভবিষ্যতের কথা তো একবার চিন্তা করবে। চিন্তা করছি তো। হ্যাঁ করছোই তো। তোমার বোন কি এ বাড়ি ছাড়া আর কোনো বাড়ি চোখে দেখলো না? তার তো শ্বশুর বাড়ি আছে নাকি? সেটা তো আছেই, কিন্তু এমন অবস্থায় তো আমি ওকে ফেলে আসতে পারি না। ওর একটি ছেলে আছে না? আমারও তো একটি মেয়ে আছে, আমি তো আমার মেয়ের কথা আগে ভাববো নাকি? আমিও তো ভাবছি আমাদের মেয়ের কথা। ও আগে আসুক, উঠুক, তারপর দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এই চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল দে, আয় আয় আয়। তুমি এখানে কেন? তোমাকে না পড়তে বসতে বলেছি? এসো বলছি, এসো। অপু আর অপুর মা কি খেয়েছে? তোমার ভাগ্নি কি না খেয়ে এত বড় হয়েছে? কি ব্যাপার, তুমি সব কথা এমন বাঁকা করে কেন বলো? তার আগে তুমি বলো, ওদের আর কতদিন এভাবে পালতে হবে? মেয়েটার কথা তো একটু চিন্তা করবে, মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? একটু আস্তে বলো প্লিজ, ওরা শুনতে পাচ্ছে। আর আস্তে বলি কি হবে, চুপ করে থেকে তো এক যুগ পার করে দিলাম। মেয়েটা এত বড় হয়েছে, ওর একটা রুম দরকার, আজ পর্যন্ত পেরেছি দিতে পারিনি। আহা, আমি আমি জানি তো বাবা, আমি জানি। তোমার বোন ছাড়া তুমি আর কিচ্ছু চোখে দেখলে না। রান্না ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। 12টি বছর পার হয়ে গেল, এই ছোট্ট একটি বাসার মধ্যে এতগুলি মানুষ, আর কতদিন আমি সহ্য করব বলো? জানি তো আমি জানি। জানি বললে আর হবে না, এবার কিছু একটা করো, আমি আর পারছি না। Thank you.
চাকরি বাকরির কথা কিছু ভাবছিস? আমাকে দিয়ে চাকরি বাকরি হবে না মা। কি? আমি ব্যবসা করব। ব্যবসা করবি মানে? কিসের ব্যবসা? টাকা পাবি কই? টাকার ব্যবস্থা তুমি করে দাও। আমি কোথা থেকে টাকার ব্যবস্থা করব? তোর কি মাথা খারাপ? গ্রামের বাড়ি চলো, চাচার সাথে কথা বলো, ভাগে জমিগুলো বিক্রি করো। তোর মাথায় এসব চিন্তা আসে কোথা থেকে? বিবিএ শেষ করেছিস, চাকরি চিন্তা কর। মা, আমার দ্বারা চাকরি হবে না। কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করব। সুতপাকে ছেলের কথাই মানতে হলো শেষে। বিক্রি হবে ভাগের জমি, ভিটে বাড়ির অংশ, কিছু যে আর রইবে না, শুধু স্বামীর কবর দেশে। গ্রামের বাড়ি দেখবে না তার ভবিষ্যৎ বংশ। সুতপা তার স্বপ্নগুলোর করুণ মৃত্যু দেখে, সুতপা তার দুঃখগুলো আঁচল দিয়ে ঢাকে, সুতপা তার মুক্তির আশা সিন্ধুকে দেয় রেখে, সুতপা তার মুখের ভাষা চোখে চলে আঁকে। তুমি চলতে চলতে ক্লান্ত, বলতে বলতে শান্ত হয়ে, তুমি চলতে চলতে ক্লান্ত, বলতে বলতে শান্ত হয়ে, নেমে গেলে কোনো চেনা স্টেশনে, আমি একা বসে আছি জাগতিক ট্রেনে, নিয়ম সিদ্ধ নিয়ম মেনে, সময়েরই চাকা ঘুরবে না কিছু জেনে, তুমি চলতে চলতে ক্লান্ত, বলতে বলতে শান্ত।
যদি জীবন হয় একদিকে যাওয়া ভুলে গিয়ে সব চাওয়া না পাওয়া, যদি জীবন হয় একদিকে যাওয়া ভুলে গিয়ে সব চাওয়া না পাওয়া, কেন মিছে কালগুনি সহযাত্রীর খোঁজে, কার তরে জপ করি অকারণে চোখ বুঝে, জানি তুমি ফিরবে না ও, জানি তুমি ফিরবে না রে, সময়ের প্রয়োজনে আমাকেও যেতে হবে জীবনের বোঝাটিনে, তুমি চলতে চলতে ক্লান্ত বলতে বলতে শান্ত হয়ে। যদি বেঁচে থাকা স্বপ্নহীনের জলে ভেজা পাখি মেঘলা দিনের, যদি বেঁচে থাকা স্বপ্নহীনের জলে ভেজা পাখি মেঘলা দিনের, আমি আর গাইব না সন্ধ্যা তারার গান, আমি আর চাইব না মৃত পাখিটির প্রাণ, কত রাত থাকব জেগে কত রাত থাকব জেগে, জীবনের আয়োজনে আমাকে কোনো ইষ্টিশনে, তুমি চলতে চলতে ক্লান্ত বলতে বলতে শান্ত হয়ে, নেমে গেলে কোনো চেনা ইষ্টিশনে, আমি একা বসে আছি জাগতিক ট্রেনে, নিয়ম সিদ্ধ নিয়ম মেনে সময়েরই চাকা ঘুরবে না পিছু জেনে, তুমি চলতে চলতে ক্লান্ত বলতে বলতে শান্ত হয়, নেমে গেলে কোনো চেনা স্টেশনে, মা খেয়ে আসছি, খাবারগুলো তুলে রাখো। খেয়ে আসছিস মানে? নতুন বেয়ারের সাথে।
কোথায় নিয়ে যাস তুই আমারে? চলো না মা। সকালে মাকে নিয়ে খোকা নতুন ফ্ল্যাটে ওঠে। পেছনের কিছু ধুলি মাখা স্মৃতি মায়ের চোখে মাখা, মায়ের কাঁধে হাত রেখে বলে, বুদ্ধি থাকলে ঘটে এ কিছু নয়, তোমার জন্যে আরেকটি চমক রাখা। সুতপা ভাবে, আর কি দেখবে, আর কি আছে চাওয়া। খোকা হেসে বলে, তোমার যেন আর একলা না লাগে, মিষ্টি একটা সঙ্গী তোমার শীঘ্রই হবে পাওয়া। তুমি বললে তুলে আনবো শীত আসারই আগে। শেষে শীত ছুঁই ছুঁই অগ্রহায়ণ আসে, সুতপার মনে সুখ সংশয় সমান্তরাল বয়, নাতি নাতির মুখে ছায়া, তু চোখ জুড়ে ভাসে, বউ এলে কি ছেলে হয় পর, জাগে এমন ভয়। একটু ওষুধটা খেয়ে নিন।
তুমি আমার বউ না, তুমি আমার মেয়ের মতো। আমিও আপনাকে আমি মা ছাড়া আর কিছু ভাবতে পারি না। লক্ষ্মী বউ আমার। মা, আমি বেরোচ্ছি, যাই। যাও তুমি, আগায় দিয়ে আসো। চা খাবেন? এক কাপ। মা, চুলার আঁচটা একটু কমাই দিয়ে আসো। জি। মা, তোমার ফোন। আসি মা। হ্যালো আম্মু। কেমন আছিস তুই? হ্যাঁ ভালো। আমি একটু পরে আসতেছি তোর বাসায়। আচ্ছা, আসছো? হ্যাঁ আসবো, কয়েকদিন থাকবো তোর বাসায়। ও, কয়েকদিন থাকবে? হুম, আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আসো। রাখছি। ঠিক আছে। মা, হুম, কোনো অসুবিধা হবে না তো? আরে কিসের অসুবিধা, দুই বেয়াইন মিলে একসাথে থাকবো। এসো। কেমন আছিস? ভালো। তোর শাশুড়ি কোথায়? রেস্ট নিচ্ছে। তুমি আবার আব্বুর সাথে ঝগড়া করেছো তাই না? চল ভেতরে চল। দীপা কি রান্না বান্না কিছু পারে? আরে আপনার মেয়ে তো। কই, সবাই চলে এসো। চলেন। মা, আসো। আমারে না, আগে উনারে দাও, উনি তো মেহমান। আপনাকে বোধহয় একটু অসুবিধায় ফেলে দিলাম, এ বাসায় তো কোনো গেস্ট রুম নেই। কি যে বলেন না, কোনো অসুবিধা নাই, আমার আসলে মেঝেতে থাকার অভ্যাস আছে। আরে না, তা বললে কি হয়। ঠিক আছে, তুমি বসো মা। জি মা। হ্যাঁ বস। বসে পড়। আসেন, বিছানা তৈরি করা আছে, শুয়ে পড়েন। আমি এখন শুব না, পরে শুব।
ভাবছিলাম মেয়ের বাসায় কয়েকটা দিন থেকে যাব। আপনি না হয় এই কটা দিন আপনার ভাইয়ের বাসা থেকে ঘুরে আসেন। সব জীবনেই সুখ স্বপ্নে কিছুকাল যায় কেটে, সব জীবনে দুঃখ আসার থাকে কিছু নিশানা। রাতের পরে দিন আসে, আসে দিনের পরে রাত। সুতপা ভাবেনি আরও একবার বদলাবে তার ঠিকানা। সুতপা তখন ঝড়ের মুখে ছিন্ন খড়কুটো, সুতপা তখন বাঁচার জন্যে অন্য ঠিকানা খোঁজে, সুতপা দেখে কিভাবে নিজের আঁচল হল ফুটো, সুতপা তখন নারী জন্মের তাৎপর্যটা বোঝে।
জানেন, আপনি ঠিক আমার মায়ের মতো দেখতে। দেবরের সাথে চুক্তি হয়েছিল, তার ভাইয়ের কবরের পাশে আমার কবর হবে। যদি আমি আগে মারা যাই, তুমি জানতে চাইছিল না আমি কোথায় নামব? আমি সত্যি জানি না আমি কোথায় নামব। মানুষের শেষ ঠিকানা হইতেছে কবর, আমার তো সেই জায়গাটাও অনিশ্চিত। সুতপা আবার জানালা গুলিয়ে উদাস দৃষ্টি ফেলে সুতপা ভাবে, এই ট্রেনটি কখনো যদি না থামত, সংরক্ষিত এই আসন যদি জীবনের জন্য মেলে, অন্তত এই আসনটি নিজের ঠিকানা হয়ে থাকত। যৌবনকালে আচম্বিতে সব সব পেলাম স্বামীর হাতে,
নারীর নিজের ঠিকানা থাকে না কেন? কেন পড়ে ভার বাবা স্বামী ভাই পুত্রের কাঁধে? সুপুরুষদের সুসমাজে নারী পর গাছা যেন সুতপা নতুন স্বপ্ন নিয়ে পুরনো বুকটি বাঁধে। আপনার স্টেশন তো এখনো আসে নাই। জানি আমি, তুমি ভালো থাকো। চলতে চলতে ক্লান্ত হই, বলতে বলতে শান্ত হই, নেমে গেলে কোনো চেনা স্টেশনে, আমি একা বসে আছি জাগতিক ট্রেনে, নিয়ম সিদ্ধ নিয়ম মেনে, সময়েরই চাকা ঘুরবে না পিছু জেনে, তুমি চলতে চলতে ক্লান্ত হই, বলতে বলতে শান্ত হই, যদি জীবন হয় একদিকে যাওয়া, ভুলে গিয়ে সব চাওয়া না পাওয়া,
যদি জীবন হয় একদিকে যাওয়া ভুলে গিয়ে সব চাওয়া না পাওয়া কেন মিছে কাল গুনি সহযাত্রীর খোঁজে কার তরে জপ করি অকারণে চোখ বুঝে জানি তুমি ফিরবে না ও জানি তুমি ফিরবে না সময়ের প্রয়োজন।